সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমাদের স্টুডিওতে আছে ফাইট ডিরেক্টর কামাল ভাই। আচ্ছা কামাল ভাই, এই ঈদে কতগুলো সিনেমা মুক্তি পেয়েছে? ঈদে 5টি ছবি রিলিজ হয়েছে। 3টি ছবির আমরা নাম জানি অথবা আমরা ওই ইউটিউবে পেজে 3টি ছবির নাম জানতেছি, আরও 2টা ছবি যে পিছনে পড়ে রয়েছে তা আমরা জানতেছি না। কেন জানি না বা বলেন তো, আপনি তো শুনছেন মনে হয়, যেমন তুফান মুভি, ডার্ক ওয়ার্ড আর এলো রিভেঞ্জ, এই 3টা ছবির নাম আমরা জানি ইউটিউবে অথবা মানে ফেসবুকে আমরা খালি এগুলোর নাম শুনতেছি। আরও 2টা ছবি যে মাঝখানে রয়ে গেছে নামই জানি না। একটা সিনেমা কি একটা বটগাছ না? আমরা কেন এত কোটিটা এত ছবি বানায়, এত কষ্ট করে ছবি বানায়, আর সিনেমা শুটিং করা কত কষ্ট জানেন? আপনারা যদি 5 কোটি ইনকাম করেন আর সিনেমার কষ্ট যদি দেখেন, আপনি কি করবেন জানেন? আমার সিনেমার কষ্ট দরকার নেই, এত কষ্ট করে সিনেমাগুলো বানানো হয়। এই একটা ঈদ, ঈদের মধ্যে 3টা ছবি আমরা নাম জানি, 3টা ছবি জানি যে হলে রিলিজ হয়েছে, আর 2টা ছবির নামও জানি না, এটা দায়ী কে? দায়ী আমরা, আমরা দায়ী। হ্যাঁ, তা আমাদের পরিচালকগুলা প্রযোজকগুলা কেন জানে না এই নাম কেন নাই? আপনি কি প্রচার করেন নাই? আপনার পাবলিসিটি করেন নাই যে আপনি ছবি বানাইছেন? আপনি বুক ফুলা বলেন নাই, ইউটিউবে বলেন নাই, আমাদের সোশ্যাল মিডিয়া আপনি বলেন নাই যে আরো মানে 2টা ছবি কোথায় গেল? আপনার ছবিটার নাম কেন জানে না মানুষ? রিভেঞ্জ কেন জানে? মানে এই যে পরিচালক প্রযোজক তারা পাবলিসিটি করছে, তুফান তারা বিশাল বড় অ্যারেঞ্জমেন্ট করে শাকিব খান নিয়ে তারা মানে পাঠি দিছে, মানে সারা বাংলাদেশ মানুষ জানাইছে, বিশ্বে মানুষ জানাইছে। এই যে মানে আমাদের একটা নতুন হিরো মুন্না সাহেব, মুন্না খান, উনি একবারে নিউ জীবনে প্রথম একটা মুভি বানাইছে। ওনার ছবিটা প্রত্যেকটা এলাকা এলাকা দেখি পোস্টার লাগানো, প্রচার মানে প্রত্যেক জায়গায় চলতেছে প্রচারগুলো, পাবলিসিটিগুলো। আরও যে 2টা ছবি রিলিজ হয়েছে, সেন্সার হয়েছে, সেন্সারের পরে কেন আমরা এই 2টা ছবির নাম জানি না? আমি যে ফিল্মে কাম করি, আমি চলচ্চিত্র থেকে 35 বছর যাবৎ কাজ করি, আমি ছোটবেলা ঢুকছি, হ্যাঁ আমি পর্যন্ত জানি না, তাহলে জানি না কেন? আমি চলচ্চিত্রে কাজ করি, আমি জানি না 2টা ছবি রিলিজ হয়েছে, আরে 2টা ছবি শুটিং কবে হয়েছে এটা তো জানি না, ছবির নামও তো জানি না, তো কেন ছবি বানানো আপনারা টাই হসগেরা? আরেকটা বিষয় কামাল ভাই বলেন, সেটা হলো আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে বর্তমান সিনেমা রিলিজ হওয়ার পরে দর্শক এবং ইউটিউব সাংবাদিক তাদের নিয়োগ করা সিনেমা হলে থাকে এবং তারাই নিজেরাই পরে সাক্ষাৎকার নেয়, তারা নিজেরাই সিনেমার টিকিট দিয়ে তাদের কাছ থেকে সাক্ষাৎকার নেয়, সিনেমা ভালো মন্দ যে একটা কম্পিটিশন, এই বিষয়ে আপনি কতটুকু জানেন? সত্যি কথা কি, আপনাদের যারা ইউটিউবার আছে অথবা সাংবাদিক আছে, হ্যাঁ গণমাধ্যম যারা আছে, ওরা সম্ভবত আগে একটা পেপার যেন সকালবেলা মানে জানানোর ফাঁক দিয়ে দিত, আমরা দেখতাম ছোটবেলায়, আমরা বুঝতাম কি দিল, মানে কি ব্যাপারটা ছিল, এত কঠিন ছিল। এখন এই মা আমাদের যে কর্মীগুলো আছেন, যে সাংবাদিক ভাইয়েরা আছেন, ইউটিউবার আছেন অথবা ফেসবুকের ভাইয়েরা আছেন, তারা টাকার কাছে মানুষের কাছে বিক্রি হয়ে গেছেন। বিক্রি না হইলে, যদি বিক্রি না হতো, তো ঈদে যদি 5টি ছবি রিলিজ হয়, 5টা তো সেন্সার বোর্ড আপনার সার্টিফিকেট দিচ্ছে ঠিক না, এই 5টা সার্টিফিকেট পাই তো আপনার মানে হলে রিলিজের মানে সরকার মানে এটার অনুমোদন দিয়ে দিছে, তা 5টাই তো পাবলিসিটি হওয়ার কথা ছিল গণমাধ্যম কর্মীরা। হ্যাঁ, কেন 3টা ছবির পাবলিসিটি হচ্ছে, ওই 2টা ছবির নামগন্ধই নাই? অসংখ্য ধন্যবাদ কামাল ভাই আপনাকে। আচ্ছা, আমি আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে ঢাকার বাইরে একটা সিনেমা হলে টিকিটের সাথে বিরিয়ানি ফ্রি, এর কারণ কি? আসলে বিরিয়ানি দিলে কি দর্শক বেশি হবে, না সিনেমার উন্নয়ন, সিনেমা সুন্দর করা, পরিবেশ ভালো করা, সে বিষয়ে যদি আমাদের কিছু বলতেন। এইটা কেন, এটা কখনো সম্ভব না যে আমাদের সিনেমা বিরিয়ানি প্যাকেট দিয়ে হলে ঢুকানো পাবলিক, এটা হলো আমাদের মন গড়া যে সিনেমার মানে সিনেমাটাকে খাটো করা, আর সিনেমার জন্য সিনেমা দেখতে যাবে, সিনেমা ভালো বানাইলে হলটা যদি ভালো থাকে তো কেন পাবলিক যাবে না? বিনোদন
বাংলাদেশে আসছে, আজীবন থাকবে, বিনোদন ছাড়া মানুষ চলতে পারে না। কিন্তু আমি কিছু কথা বলবো, এটা আমাদের হল মালিক ভাইদের দরকার, আমাদের প্রযোজক, আমাদের পরিচালক, আমরা যারা আছি সবারই সাবধান হওয়া উচিত যে একটা সিনেমা কোথায় চলবে, 2 কোটি 3 কোটি টাকা খরচ করে বানিয়েছেন, ছবিটা চলবে কোথায়, উজার আগে ঠিক করেন। হ্যাঁ, আপনি যেখানে ঘুমাবেন ওখানে বিছনা ঠিক নেই, আপনি ঘুমাবেন কোথায়, রাত্রে ঘুমাসবে? হলটা মানে সিনেমা বানাবেন 3 কোটি টাকা খরচ করে, 3 কোটি টাকা খরচ করে আপনি সিনেমা বানাবেন, হলটা চলবে গেলে আপনার একটা বস্তির মধ্যে সারপোকায় কামড়ায়, হলের সিট ভালো না, হলগুলা ভালো না। আরে হলগুলা বানান আগে, 300 হল যদি হয়, 300 হল হলে একটা হলের থেকে 1 লাখ করে পাইলে কত কোটি টাকা হবে, কত লক্ষ টাকা হয়। হ্যাঁ, এইটা চিন্তা করেন আগে, সিনেমা হলগুলো তৈরি করেন আগে, পরে আমরা ভালো সিনেমা বানাচ্ছি। ভালো সিনেমা বানালে লাভ কি, হলটা তো নেই, হল আলাগো তেল মেঘা ছবি সিনেমাগুলো দিতে হয়, 1 কোটি 1.5 কোটি 2 কোটি টাকা খরচ করে সিনেমা বানাইছি, চলবো কোথায় জানি না, হল আলাগো বলি ভাই আমার ছবিটা চালান, এটা কথা আমার পরে টাকা খরচ করে আমি হলে সিনেমা বানাইছি, হলে চালানোর জন্য হল আলাগো তেল মেখতেছে আমার, আর আমাগো ফায়দা লড়তেছে হল মালিকরা। হলগুলো আগে আমাদের সরকারও বলি, আমাদের যারা আমাদের 19 সংগঠন আছে বাংলাদেশে, তারা সবাই বসে চিন্তা ভাবনা করে যে হলগুলার নির্মাণ করার চিন্তা করে। আমাদের দ্বীপজল সাহেব আছে, উনি যদি 5টা হল বানায়, আমাদের এই যে খুশু ভাই আছে আমাদের প্রযোজক সমিতির সভাপতি, সাবেক সভাপতি, উনি যদি কিছু বানায়, এরকম বেশ কিছু পয়সাওয়ালা লোক আছে, ওনারা বানাতে পারে না? সাকিব